চলে যাও আলাইকুম সালামাইকুম আজকে একটা ওটা নামা নামাজ হতো তাড়াতাড়ি আজকে আমি ইয়ে দেখাচ্ছি টু থাউজেন্ড থার্টিনের লাস্ট ডাব্লিউ এক্সবিটা দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর আসছে আমি দেখাচ্ছি কাস্টম বডি কিট রিমসটাও সেরকম আসছে সুন্দর

আপনি খেয়াল করবেন ডাব্লিউএক্সবি ড্যাশবোর্ড গুলো डिफरेंट আর ড্যাশবোর্ড ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড এর ফিনিশিং গুলো ডোর প্যাডস এগুলো डिफरेंट সো অল ইন অল দিস ইজ গ্রেড আপনার মধ্যে লেদার ইলেকট্রিক ভেহিকেলস ব্যাপারে দুইটা বিষয় বলি ইলেকট্রিক ভেহিকেল সুবিধা হচ্ছে আপনার আমাদের কনভেনশনাল গাড়ি যেগুলো থাকে সেগুলো অনেক হর্স পাওয়ার হলেও সেটা আপনার দেখা যায় যে একটা পাওয়ার রিচ করতে একটা টাইম লাগে সে ফর এক্সাম্পল একটা গাড়ি যদি হান্ড্রেড অ্যান্ড টেন হর্স পাওয়ার হয় সেটা কিন্তু শুরু থেকেই হান্ড্রেড অ্যান্ড টেন হর্স পাওয়ার আউটপুট দিতে পারে না এটা গ্র্যাজুয়ালি বিল্ড করে দুই সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড টাইম নিয়ে বাট যেগুলো হাইব্রিড গাড়ি সেগুলো ইলেকট্রিক মোটরগুলো যা পাওয়ার থাকে কিলো এটা কিন্তু সাথে সাথে পুশ করতে পারে একদম শুরুতেই থার্টি কিলো ওয়াট পুশ করতে পারে সো হাইব্রিড গাড়িগুলোর অ্যাক্সেলেশন জেনারেল গাড়ির থেকে সবসময় অনেক বেশি হ্যাঁ সো আমি একটু এটা ঠিক করি কথা বলতে সুবিধা হবে যে আপনাদের আহ এটা সবসময় একটু বেশি হয় এটা হাইব্রিড না চললে অনেকে আমাকে প্রশ্ন করে যে হাইব্রিডের দুটো বিষয় আমি একটু বলে দিই একটা হচ্ছে যে হাইব্রিডের অ্যাক্সেলারেশন কি সাধারণ গাড়িতে থেকে কম কিনা সাধারণ গাড়িতে কম না বরংচ বেশি হয় হাইব্রিডের অ্যাক্সেলারেশন আর সেকেন্ড ইস্যুটা হচ্ছে যে গাড়ি কি 50 এর পর ব্যাটারিতে চলবে কিনা দিস ইজ আ রং কনসেপ্ট এখনো এটা অনেকে বলে ভুল বলে সেটা হচ্ছে যে গাড়ি 50 এর পর গাড়ির ব্যাটারিটা চার্জ থাকলে ব্যাটার শুরু থেকেই আপনার ব্যাটারিতে চলবে এবং এটা আপনার 50 ইনফ্যাক্ট একটা নরমাল হাইব্রিড গাড়ি 40% চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত ইঞ্জিনের সাহায্য ছাড়া ব্যাকআপ দিতে পারে তারপর ইঞ্জিনের সাহায্য লাগবেই ব্যাটারিতে পরিপূর্ণ চার্জ থাকলেও যার ফলে এটা একেবারে উল্টা গাড়িটা একদম শুরু থেকেই ব্যাটারিতে চলতে পারে আর গাড়িতেগুলো তো দুটো ব্যাটারি থাকে একটা হচ্ছে নর্মাল সাধারণ ব্যাটারি যেটা আপনাকে রিপ্লেস করতে হবে নর্মাল দশটা গাড়ির মতো যেটা দিয়ে গাড়িটা স্টার্ট হয় আর হাইব্রিডের ব্যাটারি খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ করতে হয় না আপনি এখন গাড়ি কেনার আগে যেমন আমরা ইঞ্জিনের দাম কত জেনে নিই না এরকম গাড়ি কেনার সাথে সাথে আমাদের ব্যাটারির দাম কত জানার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে ইট উইল টেক মেনি ইয়ার্স বিফোর আপনার ব্যাটারি একটা দুটো রিপ্লেস করতে হবে দেয়ার ইস এ গুড নিউজ আর সেটা কল আমি কালকে একটা কল পেয়েছিলাম রোহিম আফরোজ থেকে সো ওদের সাথে হয়তো আগামী সপ্তাহে আমাদের একটা মিটিং হবে রোহিম আফরোজ প্ল্যান করছে যে হাইব্রিড ব্যাটারি সেলগুলোকে নিজেরা বাংলাদেশে হয়তো প্রডিউস করবে আপনারা সব রোহিম আফরোজকে জানেন যে ওরা ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার ভেরি গুড ব্র্যান্ড অ্যান্ড দে দে আর ভেরি গুড ওরা খুব খুব ভালো কোয়ালিটির ব্যাটারি এক্সপোর্ট করে যদি রোহিমা ফোর্স বানায় ফেলে তাহলে ওটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে আর না বানাইলেও কোনো সমস্যা নাই কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ না আর পুরো ব্যাটারি একসাথে লাগে না এখনও যারা হাইব্রিড গাড়ি বিক্রি করে না তারা বলে যে হাইব্রিড গাড়ির ব্যাটারি দাম নাকি পাঁচ ছয় লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা এখন আমি আমি তো পাঁচ ছয় লাখ টাকা ইয়ে দেখি না এক্সিওর পুরো সেটের দাম হয়তো বা ষাট হাজার টাকা পড়তে পারে সর্বোচ্চ এখন আমার এরকম মনে হয়

পাঁচ সাত হাজার টাকা যেরকম বললাম পুরো সেলটা তো একসাথে ড্রপ করে না এরকম কিছু কিছু বিষয় আছে আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য আর দুটো বিষয় বলে রাখি আপনারা যেখান থেকে গাড়ি কেনেন গাড়ি কেনার সময় অপশন শিটটা অনলাইনে চেক করা যায় শুধু চাষিস নাম্বারটা দিয়ে আপনি যে গাড়িটা কিনতে যাচ্ছেন ওটা চাষিস নাম্বার দিয়ে ইট কস্ট অ্যারাউন্ড দশ ডলার দশ ডলার দিয়ে আপনি আপনার চাষিস নাম্বার চেক করতে পারবেন চেক করে তারপর গাড়িটা কিনবেন তাহলে হ্যাসেল ফেস করতে হবে নেক্সট তিন থেকে পাঁচ বছর কারণ একটা ব্যবহৃত গাড়ি জাপান থেকে আসলো ওটা যে পরিমাণ মজবুত হয় এই গাড়িগুলো আসলে আপনার তিন থেকে পাঁচ বছরে ভালো কোয়ালিটি পড়লে কাজ করানোর কথা না সেটা হাইব্রিড হোক আর নন হাইব্রিড হোক হাইব্রিড গাড়ির ব্যাপারে আরও দুটো বিষয় বলে দিই যেহেতু টাইম আপনার ব্যাটারিতে রান করে গাড়ি আপনার যদি গাড়িটা দশ হাজার কিলোমিটার চলে তার মানে গাড়িটার ইঞ্জিন চলেছে পাঁচ হাজার কিলোমিটার দেয় আপনি কিন্তু সবসময় হিসাব করবেন যে নর্মাল একটা কনভেনশনাল গাড়ি যদি আমি চার হাজার গাড়ির ইঞ্জিন চেঞ্জ করি তাহলে হাইব্রিড গাড়ির ইঞ্জিন চেঞ্জ আট হাজারে গিয়ে এইটা মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখে একটু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করুন ফ্রিকোয়েন্টলি ইঞ্জিন অয়েল আমাদের সামর্থ্য থাকলেও আমাদের চেঞ্জ করাটা ঠিক হবে না কারণ এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না একটা ইঞ্জিন অয়েল এই ইঞ্জিন অয়েলটা যখন আমরা ফেলে দিচ্ছেন এটাকে রিসাইকেল প্রপারলি হয় না এগুলোতে অনেক পরিবেশের ক্ষতি হয় যেহেতু আপনার গাড়ি লাগতেছে না সো জাস্ট বিকজ আমরা পারি তাই চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আজকে এতটুকুনি আজকে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামীবার আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ